যে দিদি ভাই আপনার ছেলে আপনার সাথে কথা বলতে চায়, 1 মিনিটও কথা বলেনি ওর মা। মোবাইলটা হাতে ওই ছবিটার কাছে, ছবিটার জায়গায় আমি এখন আছি স্টেশনে। প্রথম থেকে সেই কিছু বিল আছে, কিছু আমার একটা খাতায় লেখা আছে, সেটা তো বাড়িতে আছে। ঠিক আছে, আমি আপনাকে দিয়ে দেবো, বা ভিডিও পুলিশে বললে আমাকে বলো না, আমি কথা বলছি। ওখানে কি আছে? ডকুমেন্টস কিছু দেয়নি, ওদের খাতায় সই করিয়ে নিয়েছি। কারণটা হচ্ছে ও আমাদের সাথে সবসময় খেলাধুলার থেকে শুরু করে বাজার হাট থেকে শুরু করে সব কিছুই থাকতো, মানে ও লকিংটি থাকতো না, বাইরেই থাকতো। খেলাধুলার থেকে শুরু করে বাজার করার থেকে শুরু করে বাইরে জল দেওয়ার থেকে শুরু করে সব। হঠাৎ মঙ্গলবার দিন সকালবেলায় ময়লার গাড়ি এসছে, গাড়িতে ময়লাটা ফেলেছে। ফেলার পরে বালতি পিছন দিকে ধুয়ার নাম করে পিছন দিক দিয়ে চলে গেছে, কিন্তু আদৌ কী হলো বুঝতে পারলাম না যে চলে গেল কী কারণে। এর আগে প্রথম যখন 3 মাস আগে যখন ছিল, মানে 3 মাস যখন ওর মানে ক্লিন টাইমটা হয় তখন পালিয়েছিল। পালাতে রাত 12টার সময় 11:30 নাগাদ বাড়িতে ঢুকেছে ওর মা আমাকে ফের ফোন করতে, তারপরের দিনকে ভোরবেলায় ফের আমি ওকে নিয়ে আসি। তারপর থেকে ও টানা এই পর্যন্ত থাকে, টানা 14 মাস আছে। তা ওর মাকে আমি বলেছিলাম যে দিদি ভাই কী হবে, বললো দাদা 2 মাস থাক, ওকে নেপালে পাঠিয়ে দেবো ওর বাবার কাছে, আমি বাইরে দেখাশোনা করতে পারি না, আমি তো এরকম লোকের কাছে কাজ করি। কিছুই করেনি, হ্যাঁ জানানো আছে, ডায়েরি করেছি, জিআরপিতে ডায়েরি করেছি, শিয়ালদা ডায়েরি করে এসেছি, আমাদের বালিগঞ্জ আরপিএফ জিআরপি। আমি এখন এই 10 মিনিট হয়নি যে আমি ঢুকেছি আপনাদের পিছন, মানে আপনাদের আগে ঢুকেছি আমি। সেটা নিয়ে আমি তো ওনার মাকে বলেছিলাম যে দিদি ভাই যে আমি বার করছি ওকে, যে এবার তোকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এবার বার করতে পারি। ওর মা বললো হ্যাঁ বার করে, এই চোখে চোখে রাখবে, কিন্তু যে ওরকমভাবে চলে যাবে আমি নিজেই বুঝতে পারছি না যে কীভাবে চলে গেল। দায়টা এখন বাড়ির লোক বলছে যে আমার তো কোনো দোষ দিচ্ছে না এখন এই পর্যন্ত, বলছে আমাকে তো কাল পর্যন্ত কথা, মানে আজকে পর্যন্ত কথা হয়েছে যে বলছে না তোমার কীভাবে দোষ দেবো, চলে গেলো কী করে সেটাই আপনারা একটু খোঁজ করে। আমার নাম রানা মাঝি।